রোজ হিপস প্রোডাক্টস এন্ড গুড ভাইবস সম্পর্কে আমরা এখন কম বেশি সবাই জেনে গেছি কারণ গুড ভাইবস সত্যি প্রত্যেকটা প্রোডাক্টস কম বেশি খুব ভালো হয়েছে আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে প্রচন্ড ডিমান্ডিং অ্যান্ড প্রচন্ড ভালো একটা প্রোডাক্টস হচ্ছে রোজ হিপসের প্রোডাক্টস অ্যান্ড গুড ভাইবস সম্পর্কে আমরা এখন কম বেশি সবাই জেনে গেছি কারণ গুড ভাইবস সত্যি প্রত্যেকটা প্রোডাক্টস কম বেশি খুব ভালো এটার তো যাই হোক রোজ হিপ প্রোডাক্ট
চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন প্রোডাক্টসের রিভিউ পেতে বিভিন্ন ধরনের গ্লোয়িং টিপস এবং মেকআপ বিষয়ে মানে কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, আর আমার ভিডিওটি যদি এই মুহূর্তে ফেসবুক পেজে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করি। গুড ভাইবসের রোজি ফেস ক্রিম, এটা তোমরা একমাত্র অনলাইনেই পাবে, এটা অফলাইনে হয়তো পাবে না, যদিও বা পাও তাহলে তোমরা এটা নর্মাল দোকানে পাবে কি না আমি বলতে পারছি না, টেরা মোড় এই ধরনের শপিং মলগুলোতে পেতে পারো এই প্রোডাক্টসটা। তো এটা হচ্ছে 345 টাকা দাম, তোমরা অনলাইনে যেখানে পাবে সেটা হচ্ছে purple.com। এটা তোমরা অনলাইনেও নাইকা তো হয়তো পাবে না গুড ভাইবসটা, ফ্লিপকার্ট অ্যামাজনে নাও পেতে পারো। অ্যাকচুয়ালি পার্পেল থেকে আমি কিনি সবসময় গুড ভাইবসের প্রোডাক্টস এবং ওখানেই অ্যাভেলেবেল আছে বলে আমি জানি। 345 টাকার মধ্যে তোমরা ডিসকাউন্টটা পেতে পারো, এটা 23 সাল অবধি চলবে। তো এটা হচ্ছে রোজ ইপ গুড ভাইবসের ময়েশ্চারাইজার রিচ ফেস ক্রিম। এটার মধ্যে নো প্যারাবিন নো মিনারেলস বলে এখানে ট্যাগ করে দিয়ে আছে, এখানের মধ্যে কোনো প্যারাফিন মিনারেল অয়েল ইউজ করা হয়নি। এর মধ্যে পিউরিফাইড ওয়াটার আছে, গ্লিসারিন আছে, অ্যালকোহল আছে, অ্যান্ড কালার আছে, পারফিউম আছে, ফ্রুট এক্সট্রাক্টস আছে, ভ্যানিলা আছে, এসেন্স আছে, তো রোজিপস অয়েল আছে। এখানে প্রচুর ইনগ্রিডিয়েন্টস আছে, প্রায় 25 থেকে 30টা। আমি ইনগ্রিডিয়েন্টস লিস্টটা তোমাদেরকে পাশে দিয়ে দেবো এখানে। তো এটা তোমরা গুড ভাইবসের ওয়েবসাইটেও তোমরা দেখতে পারো। তো এটার কাজ কী, ফার্স্ট অফ অল বলি এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে গুড ভাইবসের রোজিপ ক্রিম। তো এটার কাজ হলো যে প্রচণ্ড ভালো একটা প্রোডাক্টস এটা, যেটা স্কিনটাকে নারিশমেন্ট করবে, হাইড্রেট করবে স্কিনটাকে না, মানে এটা তোমরা ডে ক্রিম ইউজ করতে পারো, এটা তোমরা নাইট ক্রিম ইউজ করতে পারো, এটা তোমরা ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো। এটা 3 থেকে 4 প্রকারভাবে প্রোডাক্টটাকে তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড এটা তুমি ইউজ করার সঙ্গে সঙ্গে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে একটা চিপচিপে ভাব থাকবে, কিন্তু তোমার ওই যে ফেসটে ওটা অ্যাবজর্ব করে নেবে না, পুরো স্কিনটাকে একদম একটা একটা সুদিং এফেক্ট দিয়ে দেবে, ঠিক আছে। অ্যান্ড এই প্রোডাক্ট তোমরা যদি ইউজ করো একটা একটা হয় না কি হাইড্রেট বালা একটা স্কিন, মানে একটা মানে জাদা নার্সিং একটা স্কিন, ঠিক যেরকম হয় লাইক দ্যাট একদমই সেরকম দেবে। অ্যান্ড এটা তোমরা রোজ রাত তোমরা যদি ইউজ করো একটা মানে লাইক একটা ফুটফুটে একটা ফুলফুলে একটা স্কিন হয় না, যে ঠিক মানে ফুটফুটে একটা প্রাণবন্ত স্কিন যেটাকে ফ্ললেস স্কিন বলা হয়, ঠিক সেই ধরনের একটা স্কিন কিন্তু এটার মধ্যে পাবে তোমরা। অ্যান্ড আমার সরি প্রোডাক্টটা পড়ে গেলো, অ্যান্ড আমার পার্সোনালি প্রোডাক্টটা খুব ভালো লেগেছে, আমার পার্সোনালি প্রোডাক্টটা খুব স্যুট করেছে। আমি জানি না তোমাদের কেমন করবে, অবভিয়াসলি স্যুট করারই কথা, বাট সব প্রোডাক্ট তো সবার শ্যুট করে না, আমার খুব প্রোডাক্টসটা ভালো লেগেছে। এটা স্কিনে তুমি যদি রোজ দিনকে ইউজ করো তাহলে ইউজ করার পরপর না তোমরা 10 থেকে 15 দিনের মধ্যে দেখতে পাবে একটা জিনিস, তোমার স্কিনটা একটা হাইড্রেট একটা নারিশ এবং একটা সফট হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে একটা কন্টেনার তুমি যদি শেষ করো তোমার স্কিন কিন্তু এক টন ব্রাইট হবে, এটা আমার ক্ষেত্রে কিন্তু হয়েছে, তোমাদের ক্ষেত্রেও আশা করি হবে। তো এটা তোমরা এই শীতকালটায় এই উইন্টারে খুব ভালো করে ইউজ করতে পারো, ধরো স্নান টান করে এলে রুমের মধ্যে আছো তখনও কিন্তু ফেসের মধ্যে এটা এই রোজি ফেস ক্রিমটা লাগিয়ে রাখতে পারো। আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি, কালারটা ঠিক এরকম একটা হালকা লাইট পিঙ্কের মতো কালার, জাস্ট লাইটের জন্য তোমরা বুঝতে পারছো না, জাস্ট আমি কাছে নিয়ে আসছি তবু, জাস্ট একদম পুরো পিঙ্কিস একটা আভা। অ্যান্ড একটা এটার টেক্সচার আমি তোমাদেরকে দেখাবো, এই টেক্সচারটা দেখো, টেক্সচারটা দেখলেও তোমরা এটা বুঝতে পারবে, টেক্সচারটাও খুবই ভালো একটা। অ্যান্ড মানে পুরো সেই জল জল টাইপের একটা প্রোডাক্টস, মানে জাস্ট অ্যাবজর্ব করে নিচ্ছে অ্যান্ড স্কিনটা যেন সফট করে দিচ্ছে। তো দেখো কোনো প্রোডাক্টসই রাতারাতি তোমার কাজ দেবে না, ধরে ইউজ করতে হবে সব প্রোডাক্টসই। তো যাই হোক, অ্যান্ড এটা প্যাকেজিংও তো গ্লাস একটা কন্টেনারে আছে, তোমরা দেখো। তো এই ধরনের কন্টেনার যে প্রোডাক্টসগুলো আছে না সেই প্রোডাক্টসগুলো খুব বেশি ঠান্ডা থাকে, একটা জিনিস জানো তো আমাদের প্রোডাক্টস যত বেশি ঠান্ডা থাকবে তত বেশি ভালো কাজ করবে। তো এই ধরনের প্যাকেজিংয়ের প্রোডাক্টসগুলো কিন্তু খুব ঠান্ডা থাকে, আর যথেষ্ট সব মিলিয়ে একটা ওকে ওকে প্রোডাক্টস অ্যান্ড খুব মানে যথেষ্ট কাজ দিয়েছে, এফেক্টিভ একটা প্রোডাক্টস, তোমরা এটা ইউজ করে দেখতে পারো, আমার খুব ভালো কাজ করেছে এই শীতকালে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড তোমাদের কার কতটা স্যুট করলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো এই ছিল আমার আজকের রিভিউ, আমার রিভিউ কেমন লাগলো আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবে সবাই, চলো টাটা।